আসসালামু আলাইকুম দর্শক এখন রাজনীতির খেলা চলছে খুব জোরে সোরে বিজেপি জিতেছে আবার জেতেনি দুটি বলা যায় এই অর্থে যে বিজেপি কিন্তু এখন এককভাবে সরকার গঠন করতে পারছে না তাকে নির্ভর করতে হচ্ছে দুইজন ঝানু রাজনৈতিক প্লেয়ারের উপর একজন হচ্ছে নাইডু আরেকজন হচ্ছে নীতিশ একজন হচ্ছে অন্ধ্রপ্রদেশের আরেকজন হচ্ছে বিহারের তো তাদের উপর ভর করে যখন কি তিনি সরকার চালাবেন তো তারা কেন ছাড় দেবেন যার কারণে একটা শিরোনাম আপনাদেরকে বলি সেটা পড়লেই বা জানলেই বুঝতে পারবেন যে জালে আটকেছে বিজেপি চাইছেন চারটি মন্ত্রণালয় তো স্বাভাবিক এখন শরিকদের উপর যেহেতু নির্ভরশীল এখন তারা সেই সুবিধা নেবেন তারা পররাষ্ট্র মন্ত্রণালয় চাইতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইতে পারে আরো কিছু চাইতে পারে এমন কি বলতে পারে যে পাঁচ বছর মেয়াদের মধ্যে আমাদেরকে অর্ধেক সময় প্রাইম মিনিস্টারশিপ দিতে হবে কিছুই করার নেই বিজেপি যদি ক্ষমতায় থাকতে হয় এখন নীতিশ নাইডু ছাড়া কোনো উপায় নেই নীতিশ এবং নাইডুর দল কোনো একটি দলও যদি তারা সমর্থন প্রত্যাহার করে তাহলে বিজেপি সরকারের পতন ঘটবে ফলে এর আগে দুইটার মেয়ে যেইভাবে একেবারে গর্ভ অহংকার দম্ভ একেবারে সাম্প্রদায়িক উস্কানি ছড়িয়ে গণতন্ত্রকে তসনস করে গণমাধ্যমের কণ্ঠরোধ করে যেভাবে নরেন্দ্র মোদী চলেছে এতদিন এখন কিন্তু সেটা সম্ভব না যথেষ্ট পরিমাণ তাকে এখন হোঁচট খেতে হবে আর সেই কারণেই নরেন্দ্র মোদী তাদের কাছ থেকে লিখিত এখন সমর্থন নিচ্ছে তো এই লিখিত সমর্থনের কোনো অর্থ হয় তারা যে কোনো সময় বলবে যে ন আমাদের সাথে মিলছে না এমন তো কোনো এ নেই এই লিখিত সমর্থনের তো কোনো সাংবিধানিক কোনো ভিত্তি নেই তো গ্যাড়া কলে মোট কথা নীতিশ এবং নাইডুর গ্যারা কলে নরেন্দ্র মোদী তো সেই খবরটি এখন গণমাধ্যমে আসছে সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি তাই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডের এবং অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর নাইডুর তেলু দশম পার্টির সমর্থনই তাদের ভরসা বিজেপির আর সেই সুযোগে বিজেপির সঙ্গে দর কষাকষি শুরু করেছেন নীতিশ কুমার নাইডু কিন্তু এখনো বাকি আছে তো নীতিশ কুমারকে যদি চারটা মন্ত্রণালয় দেয় তাহলে নাইডুকে কয়টা দিতে হবে তাকেও চারটা দিতে হবে কোনো উপায় নেই ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে নরেন্দ্র মোদীকে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে আনতে নীতিশ কমপক্ষে চারজন কেন্দ্রীয় মন্ত্রীর পদ দাবি করেছেন পাশাপাশি বিহার দ্রুত নির্বাচনের ও রাজ্যের জন্য বরাদ্দ অর্থ বাড়ানোর দাবি জানাবেন তিনি সরকার গঠনে নিজেদের কৌশল নির্ধারণে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বুধবার বিকেলে রাজধানী দিল্লিতে বৈঠকে বসেছে সেই বৈঠকে যোগ দিয়েছেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এখন নীতিশ এবং নাইডুর চক করে কিন্তু নরেন্দ্র মোদী আগে যেটা হতো যে ফরিকরা ছিল কিন্তু শরীরদেরকে অত গুরুত্ব না দিলেও চলতো যেহেতু বারবার একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দুশো বাহাত্তরের জায়গায় একাই তিনশো বা তার কাছাকাছি আসন পেয়েছে তো সুতরাং শরিকদেরকে অত গুরুত্ব না দিলেও চলতো কিন্তু এখন তো আর উপায় নেই দুশো চল্লিশটা আসন নিয়ে তো আর সরকার গঠন করা যায় না ফলে অন্য দল লাগবে আর ছোটোখাটো একটা দুইটা করে আসন আছে এমন কিছু দলও আছে তো লোকসভা ভোটের ফলাফল প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ভারতীয় রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম নীতিশ কুমার জেডিইউ যে বিজেপির দিকে ঝুঁকে সে কথা বলাই বা তবে নীতিশ কুমার বরাবরই রাজনীতিতে তার স্বার্থ ছাড়া ছাড়া কিছু করেন না নীতিশ কুমারের দলের এক শীর্ষ নেতা বলেছেন কেন্দ্রীয় রেল পানিসম্পদ গ্রামোন্নয়নের মতো মন্ত্রণালয়ে চান তারা যাতে রাজ্যের জন্য উন্নতি করতে পারে আঠারো বছরে নীতিশ কুমার সরকার ভালো উন্নতির চেষ্টা করেছে বিহারে সেই উন্নয়ন অব্যাহত রাখতেই এতগুলো মন্ত্রণালয় চাইছে তারা এখন ঠেলা সামলাইতে হবে কিন্তু মোদীকে এখন কিভাবে হ্যান্ডেল করবে এখন সেটাই দেখার বিষয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ